Assalamualaikum, কি লাগবে আপনার? ওয়ালাইকুম আসসালাম। তেল নিতে আইছিলাম। একটা 5 লিটারের তেল দেন দি। আইনাম। আচ্ছা ঠিক আছে, এই যে আইনাম টাকা। কত কত টাকা দিলেন এটা আপনি? ওমা, কত মাসে আপনি থেকে তেল নিছি এই দামে? আরে আর তেলের দাম বাড়ছে তো 800 টাকা এই বোতলের দাম, মানে গ্যালনের দাম। ফাইসলামি করেন, আপনি মন চাইলো আপনি দাম বাড়াই দিলেন। কত মাসে আমি এই দাম দিয়ে তেল লয়ে গেছি আপনার থেকে? আপনি কোন দুনিয়া থাকেন? আপনি সব দোকানে যান, যা দেখবেন এই একই রেট। শয়তানি করবেন না, এলাকার মানুষের লোকে কোনো শয়তানি করবেন না। আপনি খবর টবর দেন না, খবরেই তো কইছে তেলের দাম বাড়ছে, আমরা কিসের জন্য বাড়াবো? খবর তো দেখছি না, ওই যে জামা কাপড়ের লাইভ দেখতেছিলাম। কি বলতেছেন, আমরা দেন টাকা দেন, নাহলে তেলটা ফেরত দেন। আচ্ছা এই মাসটা একটু কস্কিন্টার করেন। কি আশ্চর্য, আগামী মাস থেকে আপনারা জানে ওই দামেই দিব। না না না, এসব করে লাভ নাই, দেন তো দেন, তেলটা ফেরত দেন। তেল না দিলে আমি রান্নু কেনে খামু কেনে? এটা আমি কেমনে গমু? ধরেন আমার তেল ধরেন। আচ্ছা আমি যেই টাকা দিছি ওই টাকার আন্দাজে আমার কত তেল দেন, দিয়া বিদায় করেন। আচ্ছা ঠিক আছে, দেন আপনার হাতটা দেন। উমা গো, হাত দিমু কি লেগে? আরে আমরা তেল নিতেন না, তেল নিমু আপনার, দেন 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 হাতটা দেন। ও আচ্ছা আচ্ছা, দেন তেলটা দেন। উমা গো, আপনি কি কি করতেছেন এডি? হ্যাঁ আপনি আমার হাতের মধ্যে তেল ঢালতেছেন কি লেগে? চিন্তা করছো, চিন্তা করছো বেটার কাম? এই দামে দুধ তেলই হয় কি 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 তা? এই দামে এতো তেলি আয়ে, এতো তেল দিয়ে আমি চলবো কেমনে? পুরো মাস চালাবো কেমনে? আচ্ছা শাম, তেল তুই থাক, আমি গেলাম। হ্যাঁ আমি তেলটা নিয়ে আসি। দুলা ভাই, আসসালামু আলাইকুম। দুলা ভাই, ওয়ালাইকুম আসসালাম। এটা শাম জুননি না? কিরে আয়া বর্ষাস, তেলের মাথায় তেল দিতে? হ্যাঁ ওমা গো, না না দুলা ভাই, এবার তেলের মাথায় তেল দিতে আই নাই তো, এবার তেল নিতে আইছি। দেন দুলা ভাই, আপনার তেলের মাথা থেকে কদ্দুর তেল আমার গ্যালনটা বইরা দেন। আমি ডাকাইত। ওমা গো, কই রাখছোস, কই রাখছোস, সত্যি করে বল। আরে রাখ তোর টাকা পয়সা সোনা গয়না। পাইছি ভালো করে জ্যাকেটের মধ্যে ঢুকায় রাখলাম, বুঝছে না পা? কারণ বাইরের অবস্থা ভালো না, দিনকাল খারাপ, বাইরে ছিনতাইকারী দিয়া ভরা, পরে আমার তেল দেখলো, এবার আমার থেকে তেল ছিনতাই করে লইয়া যাইবো গা। ঠিক আছে আবা, ভালো থাকেন, আসি, আর সাবধানে থাকেন আর কি, বুঝছেন? হ্যালো ম্যাম। হাই। হ্যাঁ মে আই হেল্প ইউ ম্যাম? আমাদের এখানে ফাউন্ডেশন আছে, কনসিলার আছে, হাইলাইটার আছে, লিপস্টিক আছে, বিভিন্ন ধরনের শেড আপনি দেখতে পারেন, আইলাইনার আছে, কাজল চাইলে কাজলও দিতে পারবো আমরা। না না আপু, আমার কিছুই লাগবে না আপু, আমার একটা হেল্প করেন না, আমাকে একটা ভালো ক্রিম বা একটা কিছু সাজেস্ট করেন, দেখেন আমার স্কিনের অনেক খারাপ অবস্থা। অবশ্যই আমরা প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো আপনাকে। দয়া করে ম্যাম আপনার স্কিন টাইপটা একটু বলুন প্লিজ। স্কিন টাইপ হচ্ছে এক্সট্রিমলি অয়েলি আপু, দেখতে পারতেছেন কি টাইপের তেল তেল হয়ে থাকে আমার স্কিন? আপনার স্কিন অয়েলি, মানে এত বিরক্তি কর আপু, প্লিজ আমাকে একটা ভালো কোনো প্রোডাক্ট সাজেস্ট করেন যেন আমি এই অয়েলি স্কিন থেকে রক্ষা পাই। এই ধর ধর, মানে কি ধর ধর, কাকে ধরবে? আমাকে ধর। আরে কি 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 আশ্চর্য, আরে কি সমস্যা? আরে আমরা তেল পাইছি তেল, আমাকে ধর। আরে কালাম্মা, ও মা গো, জবিতা কি তো হইছে তোর, তো কান্দুস কি লেগা? গালাম্মা আমারে সাহায্য করেন, গালাম্মা মইরা যাইতাছি, গালাম্মা আমার ঘরে তেল নাই, আজকে কতটা দিন ধইরা ভোলা ভাইরা আমি সিদ্ধ সিদ্ধ খাওয়াইতাছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। ও মা গো, আর মাছ মাংস তো আমার ভোলা ভাইনের মুখে সুইতে পারি না গালাম্মা। থাক থাক, কান্দিস না জবিতা, কান্দিস না,
কি বলতো আমার, তুমি আবার কি বলতো এসব?